بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. أبو عمر أبو ظبي থেকে আলাইন থেকে তিনি এই ভাইয়ের একটি সালামের আমি একটা প্রসঙ্গে জবাব দিচ্ছি। এই ভাই সালাম দেওয়ার সময় বলেন, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তাআলা ওয়াবারাকাতু। এই যে এই পদ্ধতিতে সালাম দেওয়া ইসলামী শরীয়ত সম্মতি কিনা, সম্মানিত ভাই, সালাম দিতে হবে যেই পদ্ধতি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে। এই তাআলা শব্দটা যোগ করা কোন মানে হাদিসের কোনো কিতাবেই বর্ণিত হয়নি, কাজেই অতিরিক্ত এরকম শব্দ বলা এটা সালামের ক্ষেত্রে ঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারি মুসলিমে যে হাদিস বর্ণিত রয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন, বিশেষ করে সেখানে যে আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন যে ফাস্তামা মা ইউহাইয়ুকি মা ইউহাইয়ুনাক তাহিয়াতান ওয়া তাহিয়াত যুররিয়াতিক, যে তুমি তার কাছে শোনো কিভাবে তিনি সালাম দেন এবং এই সালামটাই তোমার পরবর্তী এই বংশধরদের জন্য। তখন তিনি বলেছিলেন আসসালামু আলাইকুম, এবং তিনি জবাবে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই রহমতুল্লাহ শব্দটা অতিরিক্ত করেছিলেন। অনুরূপভাবে আরেকটি আহাদিসে এসেছে বুখারী শরীফে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আর তিনি বলেছিলেন ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এবং তিনি বলেছিলেন যে আপনি তো দেখেন আমি তো দেখি না। অনুরূপ আরেকটা হাদিস যেটা তিরমিজি আবু দাউদে বর্ণিত হয়েছে, যে এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, তিনি বললেন ওয়া আলাইকুম সালাম, এরপরে বসে গেলেন। আর এক ব্যক্তি এসে সালাম, আল্লাহ নবী তখন বললেন যে আশার মানে দশ। এরপর আর এক ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী বললেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যে এরপরে তিনি বললেন যে ইশরুন মানে বিশ। এরপরে আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। এরপরে তিনি তার এভাবেই জবাব দিলেন, এবং তিনি বললেন সালাসুন মানে তিরিশ। শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তো এই হাদিসগুলি থেকে যেটা প্রমাণিত সেটা হলো সালামের মধ্যে ওয়াতে আলা, হ্যাঁ, এই শব্দটা যোগ করা এটা হাদিস দ্বারা সম্মত নয়, প্রমাণিত নয়। কাজেই যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা আমাদের বলাও ঠিক নয়। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমাদের এই সালামের নিয়মটা কি, আসসালামু আলাইকুম, এটা কেউ যদি বলে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু, আপনি ওটাই বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাতু। কিন্তু তাআলা শব্দটা যোগ করার কোনো প্রমাণ আমি আর জানা নাই। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।